ঘটনা হয়েছে আজকে বিগত অনেক দিন ধরিয়া আমরা লকডাউন বাজার টিকা ধরিয়া এক বাইপাসের সব মানে রাস্তা মাথা অবধি অনেক দিন মানে হাইজ্যাক হইতাছে, গাড়ি ঘোড়া হাইজ্যাক হইতাছে। তো এই আমরা পাড়ার দুর্নাম হইতাছে, আমরা এমএলএর দুর্নাম হইতাছে। তো জেন হয়ে যাই কইতেছে যে তোমরা লকডাউন বাজারের টিকা ধরিয়া এই বাইপাসটার ভিতরে আমরা এই দিক দিয়ে যাইতে পারি না, রাত্রেবেলা ধরে আমরা যাইতে পারি না, আমরা ঘুরে যাই বিশাল করে দিয়ে। তারপরে কালকে আমরা রাত্রে বিদায় করে আমরা জানাইছি বিদায় কালকে দিল্লি থেকে আইসা এসিরা আমরা এদিকে হ্যাঁ পেট্রোলিং করছে, করছে পরে আমরা কয়ে দিছে যেই হোক আমরা কোটা ফাটি যেই হোক আমরা কারোই ছাড়তাম না। তারও বিধায়কের থেকে আমরা একটা ইয়ে পাইছি, সাহস পাইছি, হ্যার কথাই শুননা। তারপরে আমরা অক্ষণের যে কোটা খা প্লাস তারা লোক জড়িত আছে, একশো লোক আমরা পাড়ার যে আছে এই লোকটির আমরা চিন্তাবাজি যারা লোক যুক্ত আছে তারা আমরা দুইরা দুইরা অক্ষণে আমরা থানা দূর দুয়াইতেছি। এখন যে আনছেন মানে হ্যাঁ কি করছে? হ্যাঁ কন্টিনিউ যে চিন্তাবাজি আছে তার লগে লিঙ্ক আছে, হ্যাঁ সব কিছু হ্যাঁ জানে, হ্যাঁ আমরা লগে স্বীকার করছে যে এই লোকটি মনে করেন চার পাঁচজন লোক তারা আছে, এই লোকটির নামও আমার কাছে কইছে যে তার এর লিগে তারা আজকা ধরে আমরা থানা থানা আপনারা সকালে যে আরেকজন আনছেন বিদ্যুৎ সরকার তার লগে একসঙ্গে চলে, তার এক লগে চলে, এক সকাল থেকে রাত অবধি এক লগে চলে। এর নাম কি এখন যে আনছেন? নাম হচ্ছে কি শ্যামল দেব, বাড়ি কোন শীল শ্যামল শীল শ্যামল শীল বাড়ি সরকার টিলা মধ্যলক্ষ্মী পূর্বলক্ষ্মী পূর্বলক্ষ্মী পূর্বলক্ষ্মী।